এখন সকাল বাজে আর এ সময় আমার ঘরে বেশ অনেকক্ষণ রোদ থাকে তো সেজন্যই ভাবলাম ডালগুলো বের করে রোদে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমার কাজ ও গল্পের পেজ থেকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি ছোট্ট ভিডিও আজকেও থাকছে আমার সংসারের কিছু ছোট ছোট কাজ আর রান্নাবান্না নিয়ে একটি ভিডিও তো এই তো ডালটা রোদে দিয়ে আমি সকালে মাছ ভিজিয়েছি দুপুরে রান্নার জন্য রুই মাছ তো মাছটা বের করে নিচ্ছি আর এখন ধুয়ে নিব তো মাছটা ধুয়ে নেবো আর এখানে ফুলকপি আর নতুন আলু নিয়ে নিয়েছি তো আগেও একদিন রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিলাম তো আজকে আর সবজি দিয়ে রান্না করব না মাছটা আমি এমনি রান্না করব আর ফুলকপি আর আলু দিয়ে ভাজি করে নিব। তো মাছটা ধুয়ে রান্না করতে যাব এমন সময় এই যে আপনাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে এসেছে তো ভাবলাম মাছগুলো বের করে ফ্রিজে রেখে তারপরে রান্নাগুলো করব। আর মাছগুলো কিন্তু আমি এমনি নর্মালি রাখবো না যেভাবে রাখলে ছয় থেকে এক বছর পর্যন্ত মাছগুলো ভালো থাকে মানে সংরক্ষণ পদ্ধতিতে আমি মাছগুলো রেখে দিব। যদিও মাছগুলো অতদিন ফ্রিজে রাখা হবে না আমার খেয়ে ফেলা হবে তারপরেও আমি কিন্তু ওইভাবেই মাছগুলো রাখব আর আপনারা যদি কিভাবে ছয় থেকে এক বছর পর্যন্ত ইলিশ মাছ সংরক্ষণ করে ভালো রাখা যায় সেই ভিডিওটি দেখতে যান তাহলে আমার পেজটা অবশ্যই একবার ঘুরে আসবেন তাহলে ওই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আর মাছগুলো ফ্রিজে রেখে আমি দুপুরে রান্নাটা শুরু করছি তো মাছগুলো আমি ভুনা করব তো সেজন্যই ভুনা করার আগে মাছগুলো আগে ভেজে নেব আর এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব মাছগুলো সাধারণভাবে আমরা মাছ ভেজে রান্নার সময় যেরকম করে মাছগুলো ভেজে নেই সেভাবেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই তো মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে এবার কড়াই দিয়ে দিলাম আর সবগুলো মাছ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন হালকা করে মাছগুলো আমি ভেজে নিব তো মাছগুলো ভাজতে দিয়ে এখানে ফুলকপি আর আলু ভাজি করব তো সেগুলোও কেটে নিচ্ছি আলু আর ফুলকপিগুলো কেটে নিয়ে তারপরে আমি মাছটা রান্না করব। তো ভিউয়ার্স যারা যারা আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর হাতে যদি সময় থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আসলে আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে তো এই তো ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর এখানে কিছু চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি এগুলো ভিজতে থাক আর এই পাকে আমি মাছগুলো রুই মাছটা রান্না করে নিব আর এখানে রুই মাছ ভাজি হয়ে গেছে আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো এই তো রুই মাছের জন্য আমি কিছু পেঁয়াজ আর মশলা দিয়ে আগে কষিয়ে নিব আর ফ্রোজেন কিছু টমেটো ছিল তো সেটাই বের করে নিয়েছি আর এই টমেটো দিয়েই আমি মাছটা ভুনা করব। আর এ তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর মাছ ভুনা করার জন্য আমি এখানে হলুদ মরিচ লবণ জিরা সব মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর এ তো টমেটোগুলো কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট আগে বের করে নিয়েছি তো এখন টমেটোগুলো কেটে চিকলা ছাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর চিকলাটা ছাড়িয়ে দিলে ভালো হয় তো সেজন্য আমি চিকলাটা ছাড়িয়ে দিয়ে দিলাম যেহেতু ফ্রোজেন টমেটো তো এই তো টমেটো দিয়ে একটু আবার ভেজে নিলাম তারপরে আমি মাছটা দিয়ে দিব এই তো মাছগুলো আমি কিন্তু দিয়ে দিলাম আসলে নর্মালি আমরা যেরকম মাছ ভুনা করি সেভাবেই কিন্তু আমি ভুনা করছি মাছ আর মাছ দেওয়ার পরে মনে হচ্ছে আমার মাছের থেকে হাঁড়িটা ছোট হয়ে গেছে তো যাই হোক এখন আর কিছু করার নেই এভাবেই আমি একটু কষিয়ে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম আর এভাবে কাঁচামরিচ দিলে মাছ ভুনায় ভালো লাগে খেতে প্রথমে আমি মাছ ভুনাতে কাঁচামরিচ দেই না এভাবেই কাঁচামরিচ দেই আর এই যে মাছ বসিয়ে দিয়েছি এবার হতে থাক আর এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে গেছে বরফ ছেড়ে গেছে তো মাছগুলো ধুয়ে আমি বেছে নিব মাছগুলো ধুতে ধুতে কিন্তু আমার এদিকে রুই মাছটা হয়ে গেছে প্রায় আর এখানে ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি অন্য চুলায় তো এই তো মাছটা প্রায় হয়ে এসেছে আর এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি নামানোর আগে আর এভাবে মাছ ভুনা করার সময় নামানোর আগে টালা জিরার গুঁড়া দিলে দেখবেন মাছটার টেস্টটা একটু অন্যরকম হয় তো জিরা গুঁড়া দিয়ে মাছটা ঢেকে দিয়েছি আর এদিকে ভাজিটা প্রায় হয়ে এসেছে আর এখন মাছটাতে আমি ধনেপাতা দিয়ে দিব ধনে দিয়ে পাঁচ মিনিট রেখে কিন্তু আমি মাছটা নামিয়ে নিব মাছটা আমার হয়ে গেছে আর এখানে ভাজিটা হয়ে গেছে আর ভাজিটা আমি বেড়ে নিচ্ছি তো তো ভাজিটা বেড়ে নিলাম টেবিলে দিয়ে দিব আর এখানে রুই মাছটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি মাছটা আমার হয়ে গেছে আর ওই যে চিংড়ি মাছ বের করে রেখেছিলাম এখন চিংড়ি মাছটা ভুনা করে নিব। তো এই তো চিংড়ি মাছ ভুনার জন্য মশলা দিয়ে দিয়েছি আর এখানে মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়ে নিই তো সেজন্য কিন্তু আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নিব আর এখানে কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে দিব তো টমেটোগুলো দিয়ে আবারও একটু ভেজে নিব আর এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিলাম তো এই তো কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে আমি অল্প একটু পানি দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিব আর তো পানি দিয়ে দিয়েছি পানি শুকিয়ে মাছটাতে কিন্তু তেল উঠে এসেছে আর এখন দিয়ে দিলাম এক প্যাকেট টমেটো সস তো মাছ ভুনো চিংড়ি মাছ সময় আমি নামানোর দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এভাবে টমেটো সস দিয়ে দেই আর এভাবে রান্না করলে মাছটা খেতে বেশ মজা লাগে তো মাছটা আমার প্রায় হয়ে গেছে মাছটা কিন্তু আমি এখন নামিয়ে নিব আর তো মাছটা নামিয়ে নিয়েছি আর আজকের মতো আমার রান্না রান্নাবান্না কিন্তু এখানেই শেষ তো এই তো মাছগুলো আমি বেড়ে নিলাম টেবিলে দিয়ে দিব আর মাছটা বেড়ে রান্নাঘরের কিছু টুকুটাকে কাজ থাকে সেগুলো সেরে নিব তো সেগুলো সেরে গোছুল করে নামাজ পড়ে নিয়েছি আর এবার আমার আম্মুটাকে খাওয়াতে বসে গেছি আর বাচ্চাদের ভাত খাওয়ানোর জন্য আসলে কত কিছু যে করতে হয় তা আমরা সব মায়েরাই কিন্তু জানি আর এতে দেখুন কত কথা আর গল্প বলে আমি ওকে ভাতটা খাওয়াচ্ছি আর ও এখানে বসেই ভাত খাবে তো সেজন্য এখানে বসে কিন্তু ওকে ভাতটা খাওয়াচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ